আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে ইউপে সংবাদ শিরোনাম। জামাত সদস্যদের প্রার্থিতা বাতিলের সুযোগ নেই জানালো নির্বাচন কমিশন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মধ্যরাতে সারা দেশে নামছে সশস্ত্র বাহিনী। নৌকায় ভোট দেয় উত্তরাঞ্চলের মানুষ, মঙ্গার হাত থেকে মুক্তি পেয়েছে। রংপুরের পীরগঞ্জে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী। রাজধানীতে নির্বাচনী প্রচারণায় সরব হচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। নৌকার সমর্থনে আওয়ামী লীগের শোডাউন। ঘরে ঘরে চাকরির বদলে মামলা দিচ্ছে সরকার, বললেন মির্জা ফখরুল। বিএনপির বিরুদ্ধে দলীয় পাঁচ কর্মীকে হত্যার অভিযোগ আওয়ামী লীগের। শুনছিলেন ইউপি সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, জামাতে ইসলামের 25 প্রার্থীর প্রার্থিতা বাতিলের আইনি কোনো এখতিয়ার নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সভায় এ বিষয়ে পর্যালোচনা শেষে রাতে ইসির অবস্থান জানান সচিব হেলালুদ্দিন আহমেদ। এদিকে কাল থেকে নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স কাজ করতে সারা দেশে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যদের। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। জোটগত ও স্বতন্ত্র হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেয়া জামাতে ইসলামীর 25 প্রার্থীর প্রার্থিতা কেন অবৈধ হবে না, এই মর্মে আদালতে একটি রিট পিটিশন করেছিলেন তরিকত ফেডারেশনের এক নেতা। বিষয়টি নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশনা দেয় আদালত। এ বিষয়ে রোববার বৈঠকে বসে নির্বাচন কমিশন। আইনের নানা দিক পর্যালোচনা করে ইসির অবস্থান জানান সচিব। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে কোনো আপিল দায়ের করা হয়নি। ইতিমধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে রিটার্নিং অফিসার উল্লেখিত 25 জনের প্রার্থিতা চূড়ান্ত করে প্রতীক বরাদ্দ করেছেন। এই অবস্থায় তাদের প্রার্থিতা বাতিলের আইনগত কোনো সুযোগ নির্বাচন কমিশনের নেই মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। তারা যে প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করেছে, মানে অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেটি নির্বাচন কমিশন পর্যালোচনা করে দেখেছে যে এই পর্যায়ে তাদের মনোনয়ন বাতিল করার কোনো সুযোগ নেই। এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া গাইবান্ধা 3 আসনের নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 2 জানুয়ারি এবং ভোট গ্রহণের তারিখ হবে 27 জানুয়ারি। এছাড়া সচিব জানান আগের সিদ্ধান্ত অনুযায়ী 24 ডিসেম্বর থেকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করতে 389 উপজেলায় সেনা ও 18 উপজেলায় নৌবাহিনীর সদস্যরা মাঠে নেমেছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে টানা 10 দিন নির্বাচনী মাঠে টহলে থাকবে সশস্ত্র বাহিনীর সদস্যরা। সেনাবাহিনী কিভাবে থাকবে সেটা কিন্তু পরিপত্রে উল্লেখ করা আছে। এদিকে 27 ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমতি না পেয়ে নির্বাচন কমিশনে যান জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সমাবেশের অনুমতি দিতে সিএসিকে চিঠি দেন তারা। আরপিও অনুযায়ী 27 তারিখে আমরা জনসভা করার অধিকার রাখি, অতএব 27 তারিখে আমাদের জনসভা করার অনুমতি দেওয়া হোক। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করেছি যে আইন অনুযায়ী আমরা ওই দিন জনসভা করতে পারি। এটা আমি আমরা জানি না, এটা তো জনসভা করার অনুমতি তো আমরা দিন, এটা উপযুক্ত কর্তৃপক্ষ আছেন, তারাই দেয়। অন্যদিকে সারা দেশে বিএনপি জামাত সন্ত্রাসী হামলা করছে অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে যান আওয়ামী লীগের প্রতিনিধি দল। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন তারা। একটি সুগভীর নীল নকশার অংশ হিসাবে তারা গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী নির্বাচনে না থেকে দেশের নির্বাচন থেকে দেশের সর্বত্র সন্ত্রাস নৈরাজ্য হামলা পরিচালনা করছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সংসদ নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেন, ঐক্যফ্রন্ট বিশ্বাস করি সেনাবাহিনী নিয়োগে নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি হবে। বিবৃতিতে সেনাবাহিনীর সদস্যরা জনগণের স্বার্থে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়। আলাদা বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে নির্বিঘ্নে সম্পন্ন করতে যানবাহন চলাচলে সাময়িক বিধি নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এতে বলা হয়, 29শে ডিসেম্বর মধ্যরাত থেকে 30শে ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলে এবং 28শে ডিসেম্বর মধ্যরাত থেকে 1 জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে নির্বাচনের সংবাদ সংগ্রহ, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বৈধ পরিদর্শকদের যানবাহনে এ নিয়ম প্রযোজ্য হবে না। এছাড়া জরুরি কাজে ব্যবহৃত যানবাহন যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস বা জরুরি পণ্য সরবরাহে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে এ নিয়ম শিথিল করা যাবে। নির্বাচন আর সন্ত্রাস একসাথে চলতে পারে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সিলেট বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন কমিশনের কাছে সব প্রার্থী সমান উল্লেখ করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন মাহবুব তালুকদার। নির্বাচনে কেউ যেন পেশি শক্তি আর কালো টাকার জোর খাটাতে না পারে সেদিকেও নজর রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন তিনি। নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। যে কোনো মূল্যে নির্বাচনের ভীতিমুক্ত পরিবেশ ধরে রাখতে হবে। একজন ভোটার যেন নির্বিঘ্নে বাড়ি থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরতে পারেন। নৌকায় ভোট দেওয়ায় উত্তরাঞ্চলের মানুষ মঙ্গার হাত থেকে মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের পীরগঞ্জে এক জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। যারা মানুষ পুড়িয়ে মেরেছে তাদের নির্বাচনে প্রত্যাখ্যান করারও আহ্বান জানান তিনি। রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। ছবি তুলেছেন নিরঞ্জন দেব বর্মা, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি মাহবুবুল ইসলাম। রংপুরে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সফরকে কেন্দ্র করেছিল উৎসবমুখর পরিবেশ। বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় রংপুর 6 আসনের নৌকার প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সহ 4 ও 5 আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। শিরিনকে ভোট দেওয়া মানে আপনাকে ভোট দেওয়া, আর আপনারা জানেন রাষ্ট্রপতি পদের পরই হচ্ছে স্পিকার, আর তারপরে হলো প্রধানমন্ত্রী। কাজে আপনাদের সৌভাগ্য যে আমি তাকে আরো বড় একজন আপনাদের সামনে এনে দিয়েছি। গত 10 বছরে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান শেখ হাসিনা। এই রংপুর এক সময় অবহেলিত ছিল, আওয়ামী লীগ সরকার আসার পর রংপুরের সার্বিক উন্নয়ন হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে নির্বাচিত হতে পারলে আমরা যেমন ঢাকা থেকে রংপুর পর্যন্ত রাস্তা 4 লেন করে দিচ্ছি, বঙ্গবন্ধু সেতু করে দিয়েছি, তিস্তা সেতু করে দিয়েছি, রেল যোগাযোগ আমরা করে দিয়েছি, এভাবে আমরা সমগ্র এলাকা সারা বাংলাদেশে উন্নয়ন করে যাচ্ছি। রংপুরের পীরগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় উপস্থিত হওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পীরগঞ্জের জয় সদনে পৌঁছে তার প্রয়াত স্বামী ডক্টর এম এ অজিত মিয়ার কবর জিয়ারত করেন। এর আগে দুপুরে তারাগঞ্জে আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। এ সময় বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে রংপুর 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউককে পরিচয় করিয়ে দেন শেখ হাসিনা। এখানে তিনি বলেন, নৌকায় ভোট দিলে মঙ্গা দূর হয়, অভাব দূর হয়। আজকে সুদিন এসে গেছে, এখন আর মঙ্গা নাই, দুর্ভিক্ষ নাই, আর এটা হয়েছে একমাত্র আপনারা বারবার নৌকায় ভোট দিয়েছেন সেই কারণে। প্রধানমন্ত্রী আরো বলেন, নৌকা মানুষের জন্য সুদিন নিয়ে আসে। এই রংপুরের মানুষ বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই রংপুরের মঙ্গার অবসান ঘটেছে এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠছে। ভবিষ্যতে এই নেতৃত্বকে আবারও ক্ষমতায় আনার প্রয়োজনীয়তা বোধ করছেন এই অঞ্চলের মানুষ। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে আবারও ক্ষমতায় আসতে পারলে বাংলাদেশকে আরও উন্নয়নের শিখরে নেওয়া হবে। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, তারাগঞ্জ, রংপুর। এদিকে সৈয়দপুর বিমানবন্দরে ফেরার পথে পথসভায় ইশতেহারে উল্লেখিত প্রতিশ্রুতি সম্পন্ন করার কথা জানিয়ে নৌকায় ভোট চান প্রধানমন্ত্রী। পীরগঞ্জ থেকে ফেরার পথে বিভিন্ন স্থানে মোট 9টি পথসভা করেন তিনি।
দিনাজপুরের নবাবগঞ্জে প্রথম ও রানীর বন্দরে অনুষ্ঠিত হয় নবম পথসভা। এবার বার্জার পেইন্টস ভোটের হাওয়া। রাজধানীতে নির্বাচনী প্রচারণায় সরব হতে শুরু করেছেন ধানের শীষের প্রার্থীরা। নগরীর বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে গণসংযোগ চালান বিএনপি ও জোটের প্রার্থী সমর্থকরা। তারা বলছেন, সব বাধাকে কাটিয়ে দু একদিনের মধ্যে পুরোদমে নির্বাচনের মাঠে নামবে ঐক্যফ্রন্ট। এদিকে আজও বিশাল শোডাউন করেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। আদ্দিন সজীবের রিপোর্ট। কারো হাতে প্রতীক, আবার কারো হাতে পোস্টার, বাড়ছে নির্বাচনী আমেজ। রাজধানী ধানমন্ডি এলাকায় এভাবেই গণসংযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। সকল প্রার্থী অংশগ্রহণ করতে পারছে, তাদের গণসংযোগ চালাতে পারছে, এখানে কোনো বাধা বিঘ্ন কারো পক্ষ থেকেই নেই এবং সবাই তাদের নিজ নিজ কৌশল অনুযায়ী তারা গণসংযোগ চালিয়ে যাচ্ছে। এই আসনে পুরো দিন জুড়েই আওয়ামী লীগ প্রার্থীর সরব উপস্থিতি থাকলেও প্রচারণায় দেখা যায়নি ধানের শীষের প্রার্থী আব্দুল মান্নানের কর্মী সমর্থকদের। তবে ঢাকা 17 আসনে লাঙ্গুলের প্রার্থী হুসেন মোহাম্মদ এরশাদের পক্ষে মিছিল করেন কর্মী সমর্থকরা। বাস্তবতা অনেক ডিফারেন্ট। নির্বাচন আসার সময় ওনারা আমাদের ধারে ধারে আসে, ভোট চাই, উন্নয়ন করবে প্রতিশ্রুতি দেয়। নির্বাচন চলে যাওয়ার পর আর ওদের কোনো খবর থাকে না। টিভিতে খবরে দেখি আওয়ামী লীগ বিএনপি যেটাই বলেন যে তারা দুইজন একটু দূরসংবাদ কাজ করতেছে, এটা দেখে তো সাধারণ নাগরিক একটু আতঙ্কিত হবেই। যদিও রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা 11 আসনে ধানশেষের প্রার্থী শামিমারা বেগম, মোহাম্মদপুরেও প্রচারণা চালান ঢাকা 13 আসনের বিএনপির প্রার্থী আব্দুস সালাম। 30 তারিখে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রে আসতে হবে, নিজের ভোটটা দিয়ে এবং ভোট কেন্দ্রের পাহারা আমাদের সাথে তাদেরও দিতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা ভোটে ই করতে পারবো। আমাদের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করছে, তারপর আমরা নির্বাচন করছি। কারণ হলো একটাই, যে জনগণ 12 বছর যাবত কোনো ভোট দিতে পারে না, সেই ভোটিং রাইটটাকে ফিরিয়ে আনার জন্য। সাধারণ মানুষও চান জাতীয় নির্বাচনের দিন শান্তিপূর্ণ পরিবেশ, গণ্ডগোল কেউ চায় না, সুস্থ নির্বাচন সবাই দেন স্যার, আমরাও সুস্থ নির্বাচন চাই। কোনো গণ্ডগোল টন্ডল যে না হোক, কোনো মা বোনের ছেলে সন্তান যে ক্ষয়ক্ষতি না হোক, সুস্থ সমাজন আমরা নির্বাচন চাই। প্রার্থীদের নানা প্রতিশ্রুতি অঙ্গীকারকে ছাপিয়ে এবারের নির্বাচনে ভোটারদের আকাঙ্ক্ষা যেন তাদের ভোটটি ভোট কেন্দ্রে গিয়ে ভালোভাবে দিতে পারা এবং তাদের প্রার্থী নির্বাচিত করতে পারা। তাই এবারের নির্বাচনকে ঘিরে যেন কোনো সংঘাতের সৃষ্টি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ ভোটাররা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঘরে ঘরে চাকরির ওয়াদা করলেও সরকার তার বদলে ঘরে ঘরে মামলা দিয়ে বিরোধী মত দমন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁ এক আসনে পথসভায় তিনি এই কথা বলেন। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয় অনেক স্বাধীনতা বিরোধীকে এবার মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। মইনুল আহসানের রিপোর্ট। নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁ সফরের দ্বিতীয় দিন রোববার সকাল সকাল গণসংযোগে নামেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় বলিতাপাড়া মাদ্রাসা মাঠে সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরি, বিনামূল্যে সার সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে দেশবাসীর সাথে প্রতারণা করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে জনগণের জন্য সুবর্ণ সুযোগ মন্তব্য করে তিনি বলেন, যে কোনো মূল্যে ভোটাধিকার প্রয়োগ করে সরকারের সকল অপকর্মের জবাব দিতে হবে। একটা অনুরোধ করতে চাই,
আপনার কোন ব্যক্তি বা দলের কর্মচারী কর্মকর্তা নন, অন্যায় আদেশ বিরোধী একটা অপরাধ। এদিকে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও অনেক চিহ্নিত স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী সরকার নিজেদের মুক্তিযুদ্ধের কথিত সপক্ষ শক্তি দাবি করে এই বিচার করলেও তাদের দলে থাকা স্বাধীনতা বিরোধীদের ব্যাপারে একেবারে নীরব। এই দলটিতেও রয়েছে কুখ্যাত রাজাকার আল বদর আল শামস। গত কয়েকদিনে সারা দেশে কর্মী সমর্থকদের গ্রেফতারের তালিকা তুলে ধরে তিনি বলেন, বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনের জন্য সরকার গণগ্রেফতার হামলা মামলা অব্যাহত রেখেছে। তিনি মিথ্যা বলছেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত সন্ত্রাসী কায়দায় তাদের নীল নকশা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন এইচটিএমএম। তিনি বলেন, এ পর্যন্ত সারা দেশে আওয়ামী লীগের পাঁচজনকে হত্যার পাশাপাশি 250 জন নেতাকর্মীকে আহত করেছে তারা। এদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি, সন্ত্রাস আর গুম বিএনপির তিনটি গুণ। পৃথক দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। নীল নকশা অনুযায়ী বিএনপি জামাত ঐক্যফ্রন্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম অভিযোগ করেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বিএনপি জামাতের সন্ত্রাসী রূপের বহিঃপ্রকাশ ঘটছে। তারা চরমপন্থা অবলম্বন করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা চালানোর সাথে সাথে বাড়িঘর ভাঙচুর এবং দোকানপাট লুটপাট করছে বলেও জানান তিনি। এ পর্যন্ত বিএনপি জামাত ঐক্যফ্রন্টের সন্ত্রাসী বাহিনীর হাতে আওয়ামী লীগের 5 জন নেতাকর্মী নিহত হয়েছেন। ইউসুফ আল মামুন, সাংস্কৃতিক সম্পাদক, উত্তর চ্যানেল ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর। মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক, সদর উপজেলা, যুবলীগ, নোয়াখালী। ইসহাক হোসেন, সভাপতি, পত্নীতলা উপজেলা আওয়ামী লীগ, নওগাঁ। জামালউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা, কোলাগাঁও ইউনিয়ন, পটিয়া, চট্টগ্রাম। তফাজ্জল হোসেন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক, গৌরীগ্রাম ইউনিয়ন, স্বেচ্ছাসেবক লীগ নেতা, সাঁথিয়া, পাবনা। এদিকে নোয়াখালী 2 আসনের সেনবাগ উপজেলা সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক পথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগেই বিএনপি পরাজয় বরণ করেছে। দেশপ্রেমিক জনগণ বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে পরাজিত করবে বলেও মনে করেন তিনি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে নিজেদের মধ্যে বিভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের পরিবেশ নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক সুজন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, পরিস্থিতির উন্নতি না হলে ভোটার উপস্থিতি কম হতে পারে। তবে সংগঠনটির সভাপতি হাফিজ উদ্দিন খান আশা করেন, সেনা মোতায়েনের পর পরিবেশ পাল্টে যাবে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। মানুষের মধ্যে আশঙ্কা আছে যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা, ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে কিনা, যে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা। এই পরিবেশ যদি বিরাজ করতে থাকে প্রভাব তো পড়বেই। তো আমি আশা করবো নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের অন্যান্য সকল সবাই তাদের স্ব দায়িত্ব পালন করবে। দলীয় সরকারের অধীনে হতে যাওয়া এই নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখা চ্যালেঞ্জ ছিল নির্বাচন কমিশনের উপর, কিন্তু তা পুরোপুরি না হওয়ায় কিছুটা আস্থাহীনতার সৃষ্টি হয়েছে বলে মনে করেন সুজন সভাপতি। বর্তমান নির্বাচন কমিশনের উপরে মানুষের আস্থার অভাব আছে, আমার নিজের অভাব আছে, এবং তাদের উপর যত কার্যকলাপ তারা করেছে প্রদর্শন করে তাতে আস্থা বাড়ার কোনো কারণ হয় নাই। এবার নির্বাচন পর্যবেক্ষণে আসছে না বিদেশিদের বড় একটি অংশ। সুজন বলছে, তারা আসলে নির্বাচনের গ্রহণযোগ্যতা আরও বাড়ত। পর্যবেক্ষক নাই বলে সুষ্ঠু নির্বাচন হবে না এই কথা বলা যাবে না, কিন্তু পর্যবেক্ষক পাহারাদার থাকলে যে এই যে নির্বাচনী অপরাধগুলো কম হতো। আমি কি করছি তাতে আমরা আশা করতে পারি সহিংসতা
হয়তো কমে যাবে, হবে না। সুজন বলছে, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ উন্নতি করেছে, এখন গণতন্ত্রকে উন্নত করতে দলগুলোর মধ্যে রাজনৈতিক সমঝোতা সবচেয়ে বেশি প্রয়োজন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রেখে সরকার দেশের আর্থসামাজিক ক্ষেত্রে অসামান্য উন্নয়নের নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মিরপুর ক্যান্টনমেন্টে ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসি এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স AFW এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। দক্ষতার সঙ্গে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এনডিসি এবং AFW কোর্সে অংশগ্রহণকারীরা দেশের সার্বিক উন্নয়নে আরও অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। নড়াইলে পৌঁছার দ্বিতীয় দিনে রোববার শহরের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন মাশরাফি বিন মর্তজা। নিজ ইউনিয়ন মাইদি পাড়ায় নির্বাচনী জনসভায় নিজ শহরকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন নড়াইল এক্সপ্রেস। নড়াইল থেকে তপু সাহার ক্যামেরায় আরো জানাচ্ছেন তাওসিয়া ইসলাম। ক্রিকেটের মাঠ থেকে রাজনীতির মঞ্চে মাশরাফি বিন মর্তজার জনপ্রিয়তা সবখানেই সমান। নির্বাচনের মাত্র 5 দিন বাকি থাকতে নিজ এলাকায় প্রথম বড় জনসভায় নড়াইল এক্সপ্রেস। আগে থেকেই এলাকার বিভিন্ন প্রান্তে নেতাকর্মীদের প্রচারণা এদিনও ছিল চোখে পড়ার মতো, কিন্তু বিকেলে জনসভার আগে তা ভিন্ন মাত্রা পায়। মাশরাফিকে এক নজর দেখতে তার ইউনিয়ন মাইজপাড়া স্কুল মাঠে উপচে পড়া ভিড়। এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে মাশরাফির জনপ্রিয়তার তুঙ্গে। সবাই বিশ্বাস করেন নড়াইলের সত্যিকারের উন্নয়ন মাশরাফির হাতেই হতে পারে। আমাদের দিক থেকে খুবই ভালো, খুব ভালো। মাশরাফিকে আমরা চাই ভালো হবে, আমরা তো জানি যে পুরোপুরি ভালো হবে। জনসভায় উপস্থিত হয়ে বাংলাদেশের অধিনায়ক জানালেন নিজ জেলাকে নিয়ে তার স্বপ্নের কথা। আমি যেন ইনশাআল্লাহ নড়াইলকে ভালো একটি মডেল জেলা হিসেবে তৈরি করতে পারি বাংলাদেশের ভেতরে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এবং আপনাদের যে প্রত্যাশা আছে নড়াইলকে নিয়ে আমি যেন সেটা পূরণ করতে পারি ইনশাআল্লাহ। তার স্বপ্নই এখন অনেকটা নড়াইলবাসীর ভবিষ্যতের পথ নির্দেশনা। প্রায় প্রতিটি সংসদ নির্বাচনে বিজয়ের কারণে নড়াইল 2 আসনটিকে বিবেচনা করা হয় আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আর দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় তারকা মাশরাফি বিন মর্তজা এবার সেই আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় এলাকাবাসী ভাসছেন আনন্দের জোয়ারে। মাশরাফির দেখানো স্বপ্ন মেনে নড়াইলকে একটি মডেল জেলা হিসাবে গড়ে তুলতে তারা এখন মাশরাফির জয়ের অপেক্ষায়। নড়াইলের মাইজপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাওসিয়া ইসলাম, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শতকরা 77% বেশি করদাতা দেশের উন্নয়নের জন্য কর দিলেও 28% মানুষই মনে করেন করের বিপরীতে তারা যথাযথ সেবা পায় না। বেসরকারি সংস্থা সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্রোর এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। রাজধানীতে কর নিয়ে এক সংলাপে জরিপের তথ্য তুলে ধরে বলা হয় 77.5% বেশি সাধারণ করদাতা। উচ্চবিত্ত 25% হলেও সরকারি চাকরিজীবী 2%-ও কম। দেশের 10 জেলা বরগুনা, নেত্রকোনা, রংপুর, সুনামগঞ্জ, কুমিল্লা, সাতক্ষীরা, ঝিনাইদহ, পাবনা, টাঙ্গাইল ও রাজশাহীর 150 মানুষের ওপর জরিপ চালিয়ে এসব তথ্য তুলে ধরে সুপ্র। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেন, কর দেওয়ার পদ্ধতি সহজ করলে করদাতার পরিমাণ আরও বাড়বে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসংযোগ। ভোটারদের মন জয়ে গ্রামগঞ্জে অবিরাম ছুটে চলেছেন দলীয় নেতাকর্মীরা। এ উপলক্ষে কোটালীপাড়ার রাধাগঞ্জ ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সর্বদানন্দ বিশ্বাস, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি শেখ মোহাম্মদ আবদুল্লাহ।
যারা ওনার নির্বাচন এলাকার লোক তারা এত বেশি উজ্জীবিত হয়েছে যারা ধারণার অতীত। প্রত্যেকটা লোক, মা বোন ভাই বোনেরা, প্রতিটি ভোটার, বিশেষ করে যুবক ভোটাররা এত বেশি আনন্দ পাইছে, তারা কিন্তু নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে সাংঘাতিকভাবে তারা নিজ নিজ ইচ্ছায় প্রত্যেক এলাকায় নির্বাচনে অংশগ্রহণ করতেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা দুই আসনে গণসংযোগ করেছেন শেখ সালাউদ্দিন জুয়েল। খুলনা সদরের বিভিন্ন স্থানে আজ সারাদিন উঠোন বৈঠক ও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেন তিনি। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি ভোটারদের দাবি দেওয়া পূরণে নানা প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে ছিলেন। শেখ সালাউদ্দিন জুয়েল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রথম ডিজিটাল মিডিয়া আর্কাইভ র্যাপিড পিআর আগামীকাল থেকে শুরু করতে যাচ্ছে সপ্তাহব্যাপী স্পেশাল মিডিয়া মনিটরিং অপারেশন। সারাদেশে নির্বাচনের সামগ্রিক তথ্য ধারণ, সংরক্ষণ ও পর্যালোচনা এই কার্যক্রমের আওতাভুক্ত থাকবে। র্যাপিড পিআর নিজস্ব নির্বাচন মিডিয়া মনিটরিং সেল উদ্বোধনকালে এ তথ্য জানান র্যাপিড পিআর এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার শহীদুল ইসলাম শেখর। রাজধানীতে অনুষ্ঠিত হল কিং ফিশার আইটির প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান। ধানমন্ডিতে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে শরৎপত্র বিতরণ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা শেখ নাজমুল হোসেন, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিক তানভীর রেজওয়ান ও র্যাপিড পিআর এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার শহীদুল ইসলাম শেখর অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এখন থেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের জনপ্রিয় মাস্টার কার্ড ওয়ার্ল্ড এবং মাস্টার কার্ড টাইটেনিয়াম কন্ট্যাক্টলেস ক্রেডিট সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। রাজধানীর বাংলা মোটরে এমটিবি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে কোম্পানির এমডি ও সিইও আনিসে খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রফিকুল হক ও মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আধুনিক সেবা নিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় 135তম শাখা চালু করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। উপজেলা শহরের সমবায় ব্যাংক লিমিটেডের অথরিটি ভবনে কোম্পানির ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম নতুন এ শাখার উদ্বোধন করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, ব্যাংকের এসইভিপি শামীম আহমেদ এবং ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল শাখার ব্যবস্থাপক গোলাম মওলা। অনুষ্ঠানে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের আশ্বাস দেন ব্যাংক কর্মকর্তারা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের 131তম শাখার উদ্বোধন করা হয়েছে। শ্রীমঙ্গলের স্টেশন রোডের শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুনুর রশিদ। সভাপতিত্ব করেন সিলেট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ পারভেজ মাহমুদ। উপস্থিত ছিলেন ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ, ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সিস্টেম অ্যান্ড অপারেশন বিভাগের প্রধান জয়নুল আবেদিন, মৌলভীবাজার শাখার ম্যানেজার রুমান আহমেদ, শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক এটিএম খায়রুল ইসলাম। পার্টেক্স খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে 2-1 ব্যবধানে হারলেও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের। আঙুলের চোট কাটিয়ে ফিরে বিশ্বসেরা এই অলরাউন্ডারের ব্যাট থেকে এসেছে মোট 103 রান। ম্যান অব দ্য সিরিজ জয়ী এই তারকা ব্যাটিংয়ে আগের অবস্থান থেকে 7 ধাপ এগিয়ে 37তম অবস্থানে উঠে এসেছেন আর বোলিংয়ে মোট 8টি উইকেট তুলে নিয়ে 10-7 চলে এসেছেন তিনি। উন্নতি হয়েছে এই সিরিজে আলো ছড়ানো মাহমুদুল্লাহ রিয়াদেরও। 2 ধাপ এগিয়ে ব্যাটিং র্যাঙ্কিংয়ে 31তম স্থানে এখন তিনি। আর বল হাতে 5 উইকেট নিয়ে 17 ধাপ এগিয়ে 51তম স্থানে চলে এসেছেন মাহমুদুল্লাহ। এছাড়া লিটন দাস ব্যাটিং র্যাঙ্কিংয়ে 26 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 47তম অবস্থানে জায়গা করে নিয়েছেন। রাজশাহী বিভাগকে 2-1 গোলে হারিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব 17 গোল্ড কাপ ফুটবলের শিরোপা জিতেছে রংপুর বিভাগ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালে খেলার 43 মিনিটে আপন চন্দ্রের গোলে এগিয়ে যায় রংপুর, 57 মিনিটে আহাদের গোলে ম্যাচে 1-1 সমতা ফেরায় রাজশাহী। নির্ধারিত সময়ে ফলাফল নিষ্পত্তি না হলে খেলার গড়ায় অতিরিক্ত সময়ে। 95 মিনিটে শামীম ইসলামের গোলে নিশ্চিত হয় রংপুরের শিরোপা। ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। শেষ করার আগে ইউপির সংবাদ শিরোনাম আরো একবার। জামাত সদস্যদের প্রার্থিতা বাতিলের সুযোগ নিয়ে জানানো নির্বাচন কমিশন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে মধ্যরাতে সারা দেশে নামছে সশস্ত্র বাহিনী। নৌকায় ভোট দেয় উত্তরাঞ্চলের মানুষ মঙ্গার হাত থেকে মুক্তি পেয়েছে, রংপুরের পীরগঞ্জে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী। রাজধানীতে নির্বাচনী প্রচারণায় সরব হচ্ছেন ধানের শীষের প্রার্থীরা, নৌকার সমর্থনে আওয়ামী লীগের শোডাউন। ঘরে ঘরে চাকরির বদলে মামলা দিচ্ছে সরকার বললেন মির্জা ফখরুল, বিএনপির বিরুদ্ধে দলীয় 5 কর্মীকে হত্যার অভিযোগ আওয়ামী লীগের। এবং ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা 200 ছাড়িয়েছে, আহত 8.5 শতাধিক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/etntubenews, সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।